সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন 2024 সালে যে তথ্য প্রকাশ করে সেই তথ্য অনুসারে ফিউচার গেমিং নামে একটি গোষ্ঠী নির্বাচনী বন্ডে সব থেকে বেশি চাঁদা দেওয়ার তথ্য উঠে আসে। কেরলের কোচি শহরের বাসিন্দা সান্তিয়াগো মার্টিন নামের এক পেপার লটারি ব্যবসায়িক সংস্থা এই ফিউচার গেমিং এই রাজ্য এবং রাজ্যের বাইরে মার্টিন এবং তার ঘনিষ্ঠদের প্রায় 20টি ঠিকানায় গতকাল সকালে অভিযান চালায় ইডি। 60,000 কোটি টাকার লটারি দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছে ইডি। লটারির টিকিট বিক্রি করেও সেই টিকিট নম্বরে লটারি না করিয়ে সম্পূর্ণ অন্য সিরিয়াল নম্বরের টিকিটের মাধ্যমে প্রভাবশালীদের টাকা পাইয়ে দেওয়া সহ অজস্র আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি। চলতি মাসের 2 তারিখ থেকে দক্ষিণ ভারতের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযানের পর সেখান থেকে প্রাপ্ত নথির ভিত্তিতে কলকাতায় অভিযান চালায় দিল্লি থেকে আসা ইডি আধিকারিকদের বিশেষ দল। এর মধ্যে রয়েছে সল্টলেকের মহিষ বাথান, উত্তর চব্বিশ পরগনার মাইকেল নগর সহ দক্ষিণ কলকাতার 2 ঠিকানা।